জড়িতদের জেলেদের পরিচয়পত্র বাতিল করা হবে এবং আইন মোতাবেক সাজা দেওয়া হবে। আজ ভোলার মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অডিটোরিয়ামে জনগণের জন্য স্বাস্থ্য সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সংলাপে জনপ্রতিনিধি, চিকিৎসক, স্বাস্থ্য গবেষক, সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন। উপজেলা পরিষদের চেয়ারম্যান সেলিন আক্তার চৌধুরীর সভাপতিতে সংলাপে আইসিডিআরবির বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর ইকবাল আনোয়ার এবং স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা উপস্থিত ছিলেন। সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজায় সকল হিন্দু সম্প্রদায়ের অংশগ্রহণের লক্ষ্যে দেশের বিভিন্ন এলাকায় আর্থিক সহায়তা কর্মসূচির আয়োজন।